চোর বাগানের বিশাল স্কেলে এখানে কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ, আয়রনের কাজ অবশ্যই। ভিতরের অংশটা সে বাহুলবলির প্রাসাদের অনুকরণেই দাঁড়ায়, ঠিক খানিকটা এরকম। একটা খাম্বা পড়ে রয়েছে, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্রপাল এই সিমলা ব্যায়াম সমিতির ঠাকুর তৈরি করেন। বাহুবলির প্রাসাদে মা দুর্গা, কিছু পুজো এমনও থাকে যে পুজো তোমার হৃদয়ে টাচ করে যায়, তার মধ্যে এমনই একটা পুজো চোর বাগান সর্বজনীন। বিগত কয়েক বছরে চোর বাগান সর্বজনীন আমাদেরকে যা যা উপস্থাপনা দেখিয়েছেন, যা যা উপহার দিয়েছেন, তাতে সত্যি আমাদের মন ছুঁয়ে যায়। এবছর এই চোর বাগান সর্বজনীনের মণ্ডপ কতদূর এগালো বা কী পরিমাণ কাজ হচ্ছে সেটা আমি জাস্ট একটুখানি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। চোর বাগান সর্বজনীনের একদম সামনে আমি চলে এসেছি, বিরাট স্কেলে কাজ হচ্ছে সেটা দেখলেই বুঝতে পারছ, মানে বিশাল হাইট হয়েছে। বিগত বছরগুলো তো এরকমটাই আমরা দেখেছি বিশাল স্কেলে কাজ হতে। চোর বাগানের যে এমনি ব্যানার, পুজোর যে ব্যানার, সেটা আমি একটু দেখাই। চোর বাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি, ওনাদের যে ট্যাগলাইন, আভিজাত্যের সামিয়ানায় ঐতিহ্যের উৎসব। এবং এই ঠাকুরটি শিল্পী সুব্রত মৃধা, তার তৈরি ঠাকুর, তারই একটি ছবি এখানে দেখা যাচ্ছে। এই টোটাল এলাকাটা পুজোর সময় একদম গমগম করে, এই বিশাল স্কেলের কাজ আমরা দেখতে পাই তখন। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, আমি তো তোমাদেরকে দেখাই যে প্লাইয়ের অনেক ভিতরে কাজ হচ্ছে, ইনস্টলেশনের কাজ তো হচ্ছেই। এবং আর একটা খুব ভালো জিনিস সেটা দেখাই, একদম উপরে ধ্বজা, সেই ধ্বজা কিন্তু উড়ছে। আপাতত আকাশে মেঘ রয়েছে, তার মধ্যে এই ধ্বজা খুব সুন্দরভাবে উড়ছে সেটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, মণ্ডপ নির্মাণের কাজ চলছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ছবি তোলা নিষিদ্ধ, ফটোগ্রাফি প্রোহিবিটেড, এই বড় একটি ব্যানার এখানে কিন্তু দেওয়া রয়েছে। আমি জাস্ট অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটাতে, যদিও কোনোভাবে কিন্তু অ্যালাউ নেই ভিতরে ঢোকা। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি বিশাল স্কেলে এখানে কাজ হচ্ছে। হ্যাঁ, মানে টোটাল যে কাজটা সেটা কিন্তু ভীষণ ওয়াইড স্কেলে কাজ হচ্ছে এই মুহূর্তে। অনেক আয়রনের স্ট্রাকচার, অনেক ভীষণ পরিমাণে কাজটা সবেমাত্র শুরু হয়েছে বলা যেতে পারে, তবে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে এটুকু আমি বলতে পারি। চারদিকটাতে প্লাইয়ের কাজ ভর্তি, আর এবং আয়রনের কাজ অবশ্যই ভর্তি। তবে আমি এইটুকু বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েশন করো তারা এখন প্লিজ এসো না, এখানে এসে সবাই ভিড় জমানোর কোনো রকম কোনো এটা করো না। আমি জাস্ট তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম যে কী স্কেলে কাজ ভিতরে হচ্ছে। তো ভিতরে এই মুহূর্তে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই, এটুকু ভালোভাবে মাথায় রাখো। আর একটা ইনফরমেশান দেওয়ার আছে চোর বাগান নিয়ে, সেটা হচ্ছে চোর বাগানের আমরা জানতাম যে শিল্পী দেবাশিস বারুই তিনি করছেন, পূর্ব নির্ধারিত শিল্পী তিনি, কিন্তু শিল্পী বদল হয়েছে বিশেষ কোনো কারণের জন্য। এই মুহূর্তে চোর বাগানের দায়িত্বে রয়েছেন শিল্পী দেবতোষ্কর, তিনি কীভাবে, আমি যেটা দেখালাম আয়রনের স্ট্রাকচার, ভিতরে প্লাইট রয়েছে অনেক, কীভাবে উপস্থাপনা করেন সেটা তো আর কিছুদিনের মধ্যেই দেখা যাবে। মহালয়া দিনকারে চক্ষুদানও রয়েছে এখানে, ঠাকুরটাও কিন্তু অসাধারণ হচ্ছে। চোর বাগানের পুজো দেখেই তোমরা চলে আসতে পারো সিমলা ব্যায়াম সমিতিতে, যে পুজোর সাথে জড়িত ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। চলো আস্তে আস্তে যাওয়া যাক। ভিতরের অংশটাতে প্রতিবারই মোটামুটি দেখা হয় একটি সাবেকি পুজো বলা যেতে পারে। এই হচ্ছে তোমার ক্লাবটা, আর এই হচ্ছে পূজা প্রাঙ্গণ। বাহ, বেশ অনেক বড় স্কেলে এখানে যে মণ্ডপ, সে মণ্ডপ কিন্তু রেডি হচ্ছে সেটা দেখা যাচ্ছে। যদি একদম ফ্রন্ট লুকটা দেখাই তাহলে বিষয়টা দাঁড়ায় ঠিক খানিকটা এরকমটা, ঠিক আছে, একদম ফ্রন্টটা অনেকটা হাইট হয়েছে, মানে মণ্ডপের অনেকটা হাইট হয়েছে। ভিতরে প্লাইয়ের ব্যবহার আমি দেখতে পাচ্ছি। চলো ভিতরে ধীরে ধীরে যাওয়া যাক। এই হচ্ছে তোমার ভিতরের অংশটা, ভিতরের অংশে মোটামুটি প্লাইয়ের কাজ অনেক এগিয়ে গেছে, ঠিক আছে। এইদিকে আমি দেখতে পাচ্ছি এরকম একটা কিছু তৈরি হয়েছে, এরকমটা ঠিক একটা একটা কাঠামো দেখতে পাচ্ছি। এদিকে দাদারা কাজ করছেন, এখানে কোনো একটা গেট তৈরি হচ্ছে সম্ভবত, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে। আর উপরের অংশটা ঠিক এমনটা, সম্ভবত এখানে একটা ঝাড় থাকবে, ঠিক আছে। এই টোটাল অংশটা অনেকটা অনেকটাই কাজ মোটামুটি এখানে এগিয়েছে আমি দেখতে পাচ্ছি। সিমলা ব্যায়াম সমিতি এবছরের খুঁটি পুজো আমার আশা হয়নি, আমি ছিলাম না, আউট অফ কলকাতা ছিলাম। তো যাই হোক, এইখানে তোমাদেরকে দেখাই ঠাকুর ইতিমধ্যেই রেডি প্রায় বলা যেতে পারে হয়েছে অনেকাংশে। সিমলা ব্যায়াম সমিতির ঠাকুর, যেটা বলছিলাম আমি, যে এই ঠাকুর প্রতি বছর সাবেকি রূপে মাকে এখানে আমরা দেখতে পাই, এবছরও তার অন্যথা নয়। মা সাবেকি হোক বা থিমের ঠাকুর হোক, মা তো মাই হয় না। এখানে এই অংশগুলোতে মাকে দেখাচ্ছি তোমাদের ডিটেলে, এই অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি এরকম কিছু কাজ হয়ে রয়েছে যেগুলো পুরোপুরি প্লাইয়ের কাজ।
একটা খাম্বা পড়ে রয়েছে এরকম, ঠিক আছে, এরকম ধরনের খাম্বা অনেক তৈরি করা হচ্ছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত সনাতন রুদ্রপাল এই সিমলা ব্যায়াম সমিতির ঠাকুর তৈরি করেন। এখানে কিন্তু ঠাকুরের যে মাটির কাজ সেটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এবং নিচের অংশটাতে আমি দেখতে পাচ্ছি যে গাড়ি, মানে মায়ের একদম নিচের অংশটাতে এইখানটাতে, এই গাড়ি আমি দেখে থাকি নবদ্বীপের আড়ংয়ের সময়, মানে এগুলোকে তো ওখানে ঘোরে, এখানে ঘোরে নাকি আমি জানি না, এইখানে কীরকমটা রয়েছে, মানে এই গাড়িটা করেই বের করা হবে হয়তো। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে টোটাল মায়ের যে রূপ, এবং এখনও অবধি মা সেজে উঠছেন ধীরে ধীরে, এবং পিছনের চালির অংশটাও রেডি করা হচ্ছে, এখন অবধি রেডি হয়নি চালির অংশটা। অনেকটা বড়, অনেকটা উঁচু ঠাকুর, তোমরা যদি দেখো সরস্বতী, কার্তিক এবং লক্ষ্মী, গণেশ সকলেই এখানে কিন্তু অনেকটা, মানে তোমাকে মাথা উঁচু করে ঠাকুর দেখতে হবে, দর্শন করতে হবে। আর একটা ব্যাপার একটুখানি বলে রাখি, এই যে সিংহটা দেখো কতটা বড় দেখেছো, সিংহ এবং অসুরের চেহারাটাও কতটা বড়। ধীরে ধীরে এই কাজ যত এগাবে তত আরও আমরা দেখতে পাবো, পুজো আসছে ধীরে ধীরে অনেক সামনের দিকে, তত তাড়াতাড়ি করেই। আর পুজোটা হয় একটা বেদির ওপরে, এই যে দাঁড়িয়ে রয়েছি আমি, এই সিমেন্টের বেদি, এই ওপরেই পুজোটা প্রতি বছর হয়ে থাকে। এখানে ওই দিকে সব বাচ্চারা খেলাঠেলাও করছে, এখানে একটা ছোটোখাটো ওয়ার্কশপ তৈরি করে নেওয়া হয়েছে, আপাতত শিল্পীরা কাজ চালিয়ে যাচ্ছেন, এখন দিন রাত সবসময়ের জন্যই এই কাজ চলছে। তবে এই পুরো ব্যাপারটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো, মানে একটা মহল মহল যে ফিল, সে মহল মহল ফিলটা আমি পাচ্ছি, মানে পুরো যে আর্কিটেকচারটা দেখে সেটাই মনে হচ্ছে আমার। এন্ট্রি এবং এক্সিট গেট অবশ্যই আলাদা থাকছে, একটু এখান থেকে ক্লোজলি দেখানোর চেষ্টা করি এগুলো, মানে এই যে খাঁচকাটা খাঁচকাটাগুলো, এই জায়গাটা, এই ফ্রেমটা যদি তোমরা দেখো, দেখো কতটা নিখুঁত কাজ করা হয়েছে না এখানটাতে, এই জায়গাটাতে। দাদার সাথে কথা বলে জানতে পারলাম সিমলা ব্যায়াম সমিতিতে এবছর এটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বাহুবলীর যে প্রাসাদটা, আমরা দেখেছিলাম বাহুবলীর প্রাসাদ, সেই বাহুবলীর প্রাসাদের অনুকরণেই টোটাল মণ্ডপটা তৈরি হচ্ছে। সেই জন্যই বলছিলাম আমি যে একটা মহল মহল ফিল হচ্ছে। হ্যাঁ, এখন ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল, এত পুরোপুরি এই যে বিষয়টা, এই প্রাসাদ প্রাসাদই ফিল হচ্ছে কিন্তু, এই খাম্বাগুলো যখন লেগে যাবে, তারপরে এই যে কাজগুলো যখন রং হয়ে যাবে, তখন মাঝের অংশটাতে একটা বড় ঝাড় থাকবে বা লাইট বসবে, তখন একদম পুরো প্রাসাদের মতোই লাগবে। অর্থাৎ বাহুবলীর প্রাসাদে মা দুর্গা এবছর পূজিত হবেন সিমলা ব্যায়াম সমিতির এই মণ্ডপে। বাইরে থেকে আরও একবার দেখিয়ে দিলাম এই মণ্ডপ, যত এইগুলো ঢেকে রাখা হয়েছে, কারণ বৃষ্টি টিষ্টি আসছে তো সে কারণের জন্য ঢেকে রাখা। তো যাই হোক, আমার দুবছর আগের কথা মনে পড়ে যাচ্ছে, এখানে একটা কুকুর তাড়া করেছিল আমাকে, সেটা আবার শর্টসও রয়েছে। যাই হোক, কেমন লাগলো এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম চোর বাগানের খানিকটা অংশ, কারণ কীরকমভাবে কাজ এগোচ্ছে, অনেকটা ওয়াইড স্কেলে কাজ হচ্ছে এবছর চোর বাগানে, এবং সিমলা ব্যায়াম সমিতির প্যান্ডেল এবং ঠাকুর দুটোই দর্শন করালাম। কেমনটা লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। তোমার যদি পছন্দের দুর্গাপুজো হয়ে থাকে সিমলা ব্যায়াম সমিতি বা চোর বাগান, সেটাও আমাকে জানাতে ভুলো না। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণ জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।